সবাইকে স্বাগত মাসরাঙ্গা দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি খালেদা আক্তার দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জেলা উপজেলা পর্যায়ে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান শুরু লাইন লিস্টিং পদ্ধতিতে টিকা নেয়ার পর সার্টিফিকেট পেতে জটিলতার আশঙ্কা অপ্রতুল জনবলে চলছে পাবনা মানসিক হাসপাতাল ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা রোগী ও স্বজনদের দুর্ভোগ কাটেনি খাদ্য সরবরাহের অচল অবস্থা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের জেলা উপজেলা পর্যায়ে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ এক্ষেত্রে লাইন লিস্টিং পদ্ধতিতে টিকা দিতে পরবর্তীতে নানা জটিলতার আশঙ্কা করছেন অভিভাবকরা ডেস্ক রিপোর্ট সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে চলে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনার টিকাদান শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনট্রিক কমিউনিটি টিকার প্রথম ডোজ দেওয়া হয় আজ করোনা প্রতিরোধী টিকা দিতে পারায় সন্তুষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রথম প্রথম লাগছে মনে হয় ভয় কিন্তু পরে দশ সময় ভয় লাগে না আমি টিকা দিয়েছি একটু একটু ব্যথা পেয়েছি এখন বিশ্রাম করছি মূলত সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে কার্ড দেখিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে টিকা দেয় শিক্ষার্থীরা এমনকি যারা অনলাইনে নিবন্ধন করতে পারেনি তারাও বাদ পড়েনি লাইন লিস্টিং পদ্ধতি অর্থাৎ পৌরসভার পক্ষ থেকে দেওয়া ফর্ম পূরণ করে টিকা দিয়েছে তারা আমরা আজকে টিকা দিয়েছি আমার বন্ধু বান্ধব সবাই দিয়েছে আমরা টিকা দিয়ে খুব আনন্দিত আমি টিকা দিয়েছি কোনো ভয় পাইনি ব্যথাও পাইনি আমাদের টার্গেট হচ্ছে টিকার কভারেজ বাড়ানো আমাদের লক্ষ্য হচ্ছে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা তবে লাইন লিস্টিং পদ্ধতিতে ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহে নানা জটিলতার আশঙ্কা করছেন শিক্ষার্থীদের অনেক অভিভাবক এই টিকা ছোট বাচ্চাদের রেজিস্ট্রেশন করা এখন পর্যন্ত হয়নি পরবর্তীতে রেজিস্ট্রেশন হবে কিনা এই টিকা যে দিলাম এ দিয়ে আমি প্রাতিষ্ঠানিক কোনো কাজকর্ম করাতে পারবো কিনা বাচ্চাকে দিয়ে নিয়ে আমার সংশয় রয়েছে অনলাইনে নিবন্ধন ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নিয়েছে তাদের সার্টিফিকেট সংগ্রহ করা সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব অভিভাবক আশঙ্কা প্রকাশ করছেন যে পরবর্তীতে নিবন্ধন ছাড়া যারা টিকা নিয়েছেন তাদের তথ্য সুরক্ষা অ্যাপসে আপলোড করতে পারবে কি না আমি তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই কোনো সমস্যা হবে না আমাদের সিভিল সার্জন অফিসের আইসিটি যে সেলটা আছে তারা এই ব্যাপারে শিক্ষার্থীকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সারা দেশের 2.25 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নাদিয়া আফরিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে পাবনার মানসিক হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় অপ্রতুল লোকবল নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে খাদ্য সরবরাহে অচলাবস্থা না কাটায় এখনও ধার দেনা করেই খাওয়ানো হচ্ছে রোগীদের প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট এ চিত্র পাবনা মানসিক হাসপাতালের আউটডোরের সকাল থেকেই থাকে সারা দেশ থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় একজন চিকিৎসক হিমশিম খাচ্ছেন এত বিপুল পরিমাণ রোগীর চাপ সামলাতে চিকিৎসকের জন্য রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা ফলে চরমভাবে দুর্ভোগ পোহাতে হয় রোগী এবং তাদের অভিভাবকদের এখানটাই অপেক্ষা করে থাকা ডাক্তার আসতে দেরি হয়েছে এখনো তো দেখাতে পাইনি যে ভিড় তো খুব দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকেও রোগী আসে আমাদের এখানে বর্তমানে মনোরোগ বিশেষজ্ঞ মাত্র 2 জন কর্মরত এই অবস্থায় আমরা আসলে খুবই হিমশিম খাচ্ছি খুব ভালোভাবে সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে চিকিৎসক সংকট রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানান 1984 সালে এ হাসপাতাল 200 থেকে 400 এবং 2000 সালে 500 শয্যায় উন্নীত হলেও লোকবল বরাদ্দ আছে সেই 200 শয্যার সাবেক এই লোকবল কাঠামো অনুযায়ী চিকিৎসক থাকার কথা 31 জন আছে মাত্র 10 জন
প্রথম শ্রেণীর 38টি পদের মধ্যে শূন্য আছে 24টি। এছাড়া নার্স, ওয়ার্ড বয় সহ প্রতিটি স্তরে রয়েছে লোকবলের ঘাটতি। এই যে মানসিক বিশেষজ্ঞের পদ এখানে সৃষ্টি করা হয়েছে চারজনের, সেটা যখন হাসপাতালটা 200 বেডের ছিল, এখন হাসপাতাল যেহেতু 500 সজ্জা উন্নীত হয়েছে, সুতরাং মানসিক রোগ বিশেষজ্ঞের পদ আরও সৃষ্টি করার দরকার আছে। এদিকে খাদ্য সরবরাহকারী ঠিকাদার নিয়োগে আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলেও এখনও কাটেনি অচল অবস্থা। এখনও ধার দেনাই খাওয়াতে হচ্ছে রোগীদের। খাদ্য সরবরাহকারী ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে বলে জানান হাসপাতালের পরিচালক। 3 মাস বা তার বেশি ধরে খাওয়ানো হচ্ছে, একইভাবে বকেয়া করে খাওয়ানো লাগছে। নতুন টেন্ডার করলে সেই টেন্ডারের প্রক্রিয়া করে খাওয়ার সরবরাহ হতে হতেও আমার ধারণা যে আরও 1.5-2 মাস লেগে যাবে। লোকবল, উন্নত চিকিৎসা সরঞ্জাম, খাদ্যে অপ্রতুল বরাদ্দের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে এ হাসপাতালের চিকিৎসা সেবা। এসব সংকট নিরসনের দাবি রোগী ও অভিভাবকদের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পাবনায় 26 লাখ টাকা ছিনতাইয়ের পৃথক 3টি ঘটনায় 4 ছিনতাইকারীকে গ্রেফতার এবং 3,83,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল ও 1টি পিস্তল। বিকেলে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, গত 4 অক্টোবর গাছপাড়া থেকে 9 লাখ টাকা, 1 অক্টোবর জালালপুরে 14 লাখ টাকা এবং 22 সেপ্টেম্বর শহরের দক্ষিণ রাঘবপুর থেকে 3 লাখ টাকা ছিনতাই হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রকে শনাক্ত এবং এর মূল হোতা মাসুদ রানা সহ তার সহযোগীদের গ্রেফতার করে। সঠিক ভ্যাট নির্ধারণ এবং ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে পাবনায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে কাস্টমস কর্মকর্তারা। দুপুরে চেম্বার মিলনায়তনে সভার আয়োজন করে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও পাবনা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি ও সহ সভাপতি ফুরকান রেজা বিশ্বাস সহ স্থানীয় কাস্টমস কর্মকর্তারা। রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় এলাকায় বজ্রপাতে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বিকেল 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল 5 শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয়রা জানান, নিহত শ্রমিকরা গাইবান্ধার বাসিন্দা, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নাটোরে বাড়ছে পুকুরে মাছ চাষ, তাই বাড়ছে পুকুরের সংখ্যাও। বর্তমানে জেলায় মোট পুকুর রয়েছে 28,000-এরও বেশি। তাতে উৎপাদন হচ্ছে 48,000 মেট্রিক টন মাছ, যা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 80 দশক থেকে উত্তরের জেলা নাটোরের অর্থনীতিতে বড় অবদান রাখছে মৎস্যখাত। জেলার অন্তত 25,000 মানুষ পুকুরে মাছ চাষের সাথে জড়িত। প্রতি বছর জেলায় কার্প জাতীয় মাছ উৎপাদিত হয় প্রায় 48,000 মেট্রিক টন। পুকুর থেকে এসব মাছ জীবন্ত অবস্থায় চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। ফরমালিন মুক্ত মাছ বিক্রি করে মাছ চাষীরা ভালো দামও পাচ্ছেন। এই ট্রাকের মধ্যে আমরা মাছ দিই এবং সেখানে কৃত্রিম অ্যারিয়েশনের মাধ্যমে সেই মাছগুলোকে তাজা রাখা হয়। এই অঞ্চলের মাছগুলা দিয়ে সারা বাংলাদেশের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে, কিন্তু অতিরিক্ত মাছটা যেমন পোবা মাছগুলো ইন্ডিয়াতে যাচ্ছে। কার্প ফ্যাটেনিংটা শুরুই হয়েছে নাটোর থেকে। বাংলাদেশে আপনার এই কার্প ফ্যাটেনিং এর ক্ষেত্রে যেমন নাটোর পায়োনিয়ার, ঠিক একইভাবে লাইভ ফিশ আপনার বিভিন্ন জায়গায় সরবরাহের ক্ষেত্রেও নাটোর পায়োনিয়ার। মাছের চাষ ভালো হলেও কয়েক দফা মাছের খাবার ও ঔষধ সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসের দাম বাড়ায় বিপাকে মাছ চাষীরা। আমাদের আগের যে খাদ্য যে দাম ছিল তার থেকে প্রায় ডবল হয়ে গেছে এখন খাদ্যের দাম, কিন্তু মাছের দাম তো ওইভাবে ডবল হয় নাই। যেমন মাছের খাদ্য, মাছের ঔষধ, এগুলো ব্যাপারে সরকার যদি ভর্তুকি দিত, তারপরে হচ্ছে যে আমরা যে সার ব্যবহার করি সেই সার, যেমন কৃষকদের একটা কোঠা আছে, আমাদেরকে একটা কোঠা দিয়ে যেমন পতেঙ্গার যে টিএসপি ইউরিয়া এগুলো যদি আমাদেরকে সরবরাহ করে, তা আমরা কিন্তু ন্যায্য মূল্যে, তাহলে আমরা কিন্তু অনেক বেশি খরচা কমে যাবে।
দেশে মাছ উৎপাদনে 22তম জেলা নাটোর। জেলার মৎস্য খাত রক্ষায় সরকারি সহযোগিতা বাড়লে বেকার যুবকদের কর্মসংস্থান বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে নড়াইল ও গোপালগঞ্জের মাঝে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু। নড়াইল ও গোপালগঞ্জের মধুমতি সেতু রাত 12টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। দুপুর 12টা পর্যন্ত সেতু দিয়ে 1500 গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 2,20,000 টাকা। এদিকে নারায়ণগঞ্জ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধনের পর 24 ঘণ্টায় ট্রাক সহ 441টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 18,444 টাকা। প্রথম দিনে ট্রাক ও বাসের সংখ্যা কম হলেও ইজি বাইক, রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলছে বেশি। এই যে এখন ফরিদপুর যাচ্ছি, আমাদের খুব সুবিধা, ফেরিঘাটে খুব ঝামেলায় ছিলাম আমরা, প্রধানমন্ত্রীর এর জন্য অসংখ্য ধন্যবাদ। কালনাঘাটে বাড়ির ধারে এসে বসে থাকা খুবই কষ্টদায়ক ছিল, আমরা এখন সবাই খুব আনন্দিত। আগে ঘাটে অনেকক্ষণ বসে থাকা লাগতো, মনে করেন ফেরি একটা থাকতো, এখন মনে করেন এটা করার জন্য আমাদের মাসাবিবির মধ্যে ধরে অনেক ধন্যবাদ। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোনো দলের নয়। আইন শৃঙ্খলা বাহিনী যাতে সেই দায়িত্ব কারো উপর ন্যস্ত না করে, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের কাজীর দেউড়িতে মহানগর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামীকাল চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, আগামীকালের মহাসমাবেশে লাখো জনতা যোগ দেবে। এ সময় তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে এতে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিকে চাঁপাইনবাবগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নিহত নেতাকর্মীদের স্মরণে বের হয়েছে শোক র্যালি। নিষেধাজ্ঞা অমান্য করে মাইলি শিকার ও কারেন্ট জাল ব্যবহার করায় শরীয়তপুর এবং ভোলায় 68 জনকে আটক করেছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ। শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ এবং জাজিরার পদ্মা ও মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালায় নৌপুলিশ। এ সময় 55 জনকে আটক করা হয়। ভোলা সদর ও চরফ্যাশন উপজেলা থেকে 13 জেলেকে আটক করা হয়। ভোরে সদর উপজেলার ইলিশার মেঘনা নদী থেকে 6 জেলেকে আটক করে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় 3,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় চরফ্যাশনের নীলকমলে তেঁতুলিয়া নদী থেকে আরও 3,000 মিটার কারেন্ট জাল সহ 6 জনকে আটক করে মৎস্য বিভাগ। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের বাঘখালী নদীতে অনুষ্ঠিত হল জাহাজ ভাষা উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবে অংশ নেয় সব ধর্মের মানুষ। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নৌকার উপর বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজের অপূর্ব কারুকার্যে তৈরি করা হয় কল্পজাহাজ। মন্দির আকৃতির ভেতরে রয়েছে বুদ্ধ মূর্তিও। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাঘখালী নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী জাহাজ ভাষা উৎসবের। হাইটুপি, শ্রীকুল, পূর্ব ম্যারংলোয়া, উত্তর ম্যারংলোয়া, মিঠাছড়ি, হাজারিকুল, দ্বীপ শ্রীকুল, পূর্ব রাজার কুল সহ ভাসানো হয় 10টি কল্পজাহাজ। উৎসবে অংশ নেয় আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ। বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ধরনের প্রতিকৃতি সৃষ্টি করে কল্পজাহাজ সাজানো হয় এবং এই পানিতে ভাসানো হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনেক কিছু, অনেক আয়োজন অনুষ্ঠিত হয়, যেমন ফানুস উৎসব। তার মধ্যে সবচেয়ে আকর্ষিত অনুষ্ঠান হচ্ছে কল্পজাহাজ ভাসা। পরিবারের সবাই মিলে আমরা এই জাহাজ ভাসা নিতে এসে মজা করি। স্বর্গে যে চূড়ামণি চৈত্য রয়েছে, সেখানে বুদ্ধের কেশধাতু সংরক্ষিত রয়েছে। এই কেশধাতুকে পূজা করার জন্য আমরা প্রবারণা উৎসব করি, ফানুস উত্তোলন করি। এই প্রবারণা উৎসবের অংশ বিশেষ হিসাবে এই জাহাজ ভাসা উৎসবটি এসেছে। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের হলেও বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে অংশ নেয়। সকলে মিলে যেভাবে উৎসবে অংশগ্রহণ করছে, আজকে বৌদ্ধ সম্প্রদায়ের জাহাজ ভাষা উৎসব একটি রামুতে তথা বাংলাদেশের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষের এই জাহাজ ভাষা উৎসবের মাধ্যমে প্রমাণিত সাম্প্রদায়িক শক্তি এখানে পরাজিত। গতকাল শেষ হয় 2 দিনব্যাপী উৎসব। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শাহ সুফি সাইদুর রহমান বয়াতির লোকজ মেলা উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক যাত্রাপালা
কাজল রেখা। সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হাসলি গ্রামে এই মেলার আয়োজন করে স্থানীয়রা। সাত দিনব্যাপী মেলায় গতরাতে যাত্রাপালাটি মঞ্চস্থ হয়। বিপুল সংখ্যক মানুষ এই যাত্রাপালা উপভোগ করে। পাশাপাশি বিচার গান ও জারিসারি গান দর্শক শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছে। সেই সাথে রয়েছে মুখরোচক খাবার ও গৃহস্থালি পণ্যের সমাহার। তবে শিল্পীরা বলছেন, পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রা দলগুলোর চাহিদা কমেছে, অন্য পেশায় চলে যাচ্ছেন বহু শিল্পী। দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জেলা উপজেলা পর্যায়ে 5-11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান শুরু। লাইন লিস্টিং পদ্ধতিতে টিকা নেয়ার পর সার্টিফিকেট পেতে জটিলতার আশঙ্কা। অপ্রতুল জনবলে চলছে পাবনা মানসিক হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগী ও স্বজনদের দুর্ভোগ কাটেনি খাদ্য সরবরাহের অচলাবস্থা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।